বন্যা যেরকম দেখতে সুন্দর, তার প্রাকৃতিক দৃশ্য যেরকম সুন্দর দেখতে, কিন্তু যখন তার রুদ্ররূপ ধারণ করে তখন পরিস্থিতি সামাল দেওয়ার মতো না। হয়তো আমাদের ক্ষয়ক্ষতির মাত্রাটা কিছুটা পরিমাণে কম, কিন্তু চারপাশে যা দেখছি তাদের অবস্থা দেখে সত্যি শোচনীয়। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডোনা মার সাথে একটা ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছ। ইন্টারেস্টিং বলবো না, একটা টেনশনের মাথা, মানে টেনশন এত। আমি একটু আগে গিয়েছিলাম চিত্তিগুড়া, আমাদের যে বড় পুকুরটা আছে, আর সামনের যে পুকুরটাতে পাবদা মাছ আর কি, মানে জিজু আর পাপা মিলে মানে শেয়ারে সেটা করছে, চাষটা করছে। মানে দুটো পুকুরের এত খারাপ পরিস্থিতি, বন্যা, আর তিনটা দিন ধরে বলে বন্যা একদম অনবরত চলতেই থাকবে, তার মধ্যে কারেন্ট নেই, আর একদম পুরো মানুষ তো মাছ ধরছে ঠিক আছে, কিন্তু বন্যার ফলে যা অবস্থা হয়েছে, পাপার তো রাত্রের থেকে ঘুম নেই, রাত্রে কয়বার যে উঠছে তার নাই ঠিক। আর মা পাপা সি 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 কোথেকে আনলা বাবা? আমি কোন নাম জি কোথেকে আনলা? কুতুরা যাইতেছে কাছো কি মাছ যাইতেছে গা? ভগবান, দেখো বন্ধুরা, আমি না কাজ করছিলাম, তারপরে দেখি কি একটা ইঁদুরের বাচ্চা, দেখি ঝিমোচ্ছে, আমি খেদাচ্ছি তাও যাচ্ছে না, মনে হচ্ছে কিছু অসুখ হয়েছে মনে হয় এই ইঁদুরের বাচ্চাটার, যাচ্ছেই না, কিন্তু মরেনি কিন্তু। আনলি? থ্যাংক ইউ। কই? আরে আস্তে আস্তে পড়বি, কি করে করতামই রে, একা বের করতে যাই যাই। আচ্ছা চলবো, আমি কালকে ভুইলা গেছি আনতে, গেলাম বাজারে তাও দেখছি তেল লাগবো, মুগ ডাল দুই কেজি, চার কেজি, হিসাবটাই তো বড় হিসাব, দেখো বন্ধুরা। তারপরে বসে পড়লাম বিকেল বেলা, ঠাকুমা আমি আর মা মিলে পুজোর জন্য যেসব গালামাল দোকানের খরচা আনার জন্য, তো আমরা তিনজন মিলে হিসাব করছি। পুজো তো সামনে চলেই আসলো, এখন থেকে যদি কিছু কিছু কাজ যদি না করা হয় তখন পরে দিয়ে সমস্যা হবে। আর মানে মার যে কেন এরকম হলো পুজোর আগে আগে, মানে সেটা ভাবতেই পারিনি, নসিবে থাকলে যা হয় সেইটাই। চলো বন্ধুরা, এবার তোমাদের সাথে কথা দিয়েছিলাম পর্দাগুলো লাগানোর পরে ঘরের লুকটা কীরকম চেঞ্জ হয়েছে সেটা আমি তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করব। তো দেখো, বাইরের লুকটা ঠিক এরকম বোঝা যাচ্ছে, আমি এই যে স্টোররুমটা আছে নীল কালারের পর্দা, আমি এখানেও লাগিয়ে দিয়েছি, খুব ভালো লাগে, না হলে কীরকম জানি খালি খালি মনে হয়। এবার ঘরে ঢুকে পড়লাম, দেখো ওই যে এই জাম কালারের পর্দাগুলো আমি এ ঘরে লাগিয়েছি দুটো জানালায়, আর এই পর্দাগুলো না একটু বড় বড় হয় জানালার পর্দাগুলো, আর এই পর্দাটা আমি এখানে লাগিয়ে দিয়েছি পুরনো একটা, তার কারণ এখানে একটা ঘটনা ঘটেছে। দাঁড়াও, আমি এখানে তো একটা পর্দা লাগালাম, এই ঘরটায় ঢুকে নিই তাহলে বুঝবে যে ওই যে মাটির ঘরে যাওয়ার রাস্তায় পর্দাটা, কালো পর্দাটা কেন লাগিয়েছি আমি। আগে এই লুকটা দেখে নাও, এই ঘরের লুকটা কীরকম লাগছে, ভালো লাগছে তো? তো এবার দেখো, এই যে পিঙ্ক কালারের পর্দাটা লাগিয়েছি, এই যে এই পিঙ্ক কালারের পর্দা আর এই মানে দরজার এই পিঙ্ক কালারের একটা পর্দা লাগিয়েছি, তার পিছনে আরেকটা পর্দা লাগানো হয়েছে, তার কারণ দরজাটা খোলা হয় না, দেখে দুটো পর্দা এখানে একবারে লেগে যাচ্ছে, এই জন্য একটা পর্দা শর্ট হয়ে গেছে। তারপরে ওই একটা পর্দা শর্ট হওয়ার কারণে ওই মাটির ঘরে ঢোকার রাস্তাটা যেটা আছে ওই দরজাটার মধ্যে আমাকে ওই পুরনো একটা পর্দা লাগাতে হলো। আর এই জানালার পর্দাগুলো লাগিয়ে কিন্তু অতটাও খারাপ লাগছে না, বেশ লাগছে কিন্তু। তারপর এখানে আরেকটা জিনিস ঘটেছে, আমি কিছুদিন আগে কমেন্ট পড়েছিলাম, একজন আমাকে বলেছে হ্যাঁ উনি ভালোই কথা বলেছেন, ঠিক কথা বলেছেন, না বললে তো জানতে পারতাম না। এই যে ড্রেসিং টেবিলে আছে না, আমি আসামের একটা গামছা, যেখানে আসামের যে গামছাটা সম্মানীয়ের গামছা, মানে এই গামছাটা আমি আগে পেতে রেখেছিলাম, তো উনি আমাকে বলল যে ডোনা এখানে লাগিও না, এটা যেহেতু আমাদের আসামের সম্মানের গামছা তো এটা লাগালে এখানে খুব বাজে দেখা যাবে। তো আমি না এখান থেকে পর্দাটা, তো এই পর্দাটা মানে লম্বা হয়েছিল, তো কেটে যে টুকরোটা বেঁচেছিল
তো তারপর আমি ড্রেসিং টেবিলে লাগিয়ে দিয়েছি। বলো বন্ধুরা বুদ্ধিটা কিরকম। আমি যাব না কিন্তু সোনু পাপা কালকে কি যাব আমি তোমাদের বাড়ি? গাড়ি? হ্যাঁ পাপা আমি এখনো যাইনি পাপা ঘোকসরাঙ্গা। আমি ঘোকসরাঙ্গা গেলে তোমাকে গাড়ি নিয়ে আসবো তোমার জন্য। আমি ঘোকসরাঙ্গা যাই নাই, টিউশনই হয় নাই। তুমি শোনো শোনো, আমি ঘোকসরাঙ্গা যাবো তো আমি সত্যি বললাম তোমাকে আইনে দিব। মিলিমিলি গাড়ি, মিলিমিলি গাড়ি। তোমাকে কতদিন থেকে দেখি না আমি সোনা পাপা, তোমাদের বাড়ি আমি যাবো না। ঠিক আছে, তুমি আমাকে একবারও বললা না যে মানিয়ে আসো। অন্ধকারে ভিডিও কল কি করে হবে? দিদির পর্দা গুলো লাগায় যা সুন্দর লাগতেছে রে, ঘরটা পুরো আলাদাই লুক। হ্যাঁ এই যে যখনই ক্যামেরাটা অন করব তখনই কারেন্টটা যেতে লাগবে, মানে কোন লেভেলের কারেন্ট। হ্যাঁ হ্যাঁ, ফোন রেখে দিয়েছে দেখো। আমি মা শরীরটা ভালো না দেখে মা দুধ খাবে, মানে মার মন বোঝো তো, নিজে খাবে তো খাবে, সবাইকে নিয়ে মানে এর জন্য নিয়ে আসছে দেখো। আর আমার ভাইকে দিল, বাট ভাই তো মোবাইলে ব্যস্ত। কিরে কিন্তু সত্যি কথা বলতে এখন মানে ক্যামেরা করতে আমার দারুণ ভালো লাগছে, তার কারণ নিজের ঘরের ব্যাকগ্রাউন্ডটা দেখে আলাদাই একটা ফিলিংস হচ্ছে সিরিয়াসলি। আর কারেন্ট আজকে প্রচণ্ড যাচ্ছে, যখনই আমি ক্যামেরাটা অন করবো তখনই কারেন্ট যাচ্ছে। যখনই একটা কিছু করবো, ক্যামেরার ক্ষেত্রে না যে কোনো কিছুর ক্ষেত্রে, যখনই একটা কিছু করতে যাব কারেন্টটা চলেই যাচ্ছে, বেশিক্ষণের জন্য থাকছে না। তো কোনো মতে মোবাইলটা চার্জ নিয়ে রাখলাম, এবার আমি দুধ খাচ্ছি। আর বন্ধুরা তোমাদের সাথে অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমি তোমাদের সাথে চলে আসছি। মাথার মধ্যে অনেক প্ল্যান আছে, খালি সময়ের অপেক্ষায় মানে সময়ের অভাবে করতে পারছি না, কিন্তু করবো বন্ধুরা। তোমাদের জন্য একটা খুব বড় সারপ্রাইজ আছে, তোমরা থাকো বন্ধুরা পাশে। ও দিদি মনে ফোন করেছে আবার, দাঁড়ো। হ্যাঁ দিদি ক। হ্যাঁ ক। বন্ধুরা তোমরা কেউ যদি দুধ খাও, দুধের মধ্যে চিনি দিয়ে কি ভালো লাগে দুধ খেতে বলো তো তোমরা? আমার তো চিনি দিয়ে দুধ খেতে একদম পছন্দ না। আর দেখেছি ওই বলে সবল নিয়ে বন্ধ ছিল। বন্ধুরা আজকে কিছু কথা বলার জন্য তোমাদের সামনে চলে আসলাম। আমি যে আজকে এই যে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করছি, তো আমার মতো যারা মানে আমার মতো যারা মিডল ক্লাস থেকে ফ্যামিলি বিলং করো, তোমরা যদি হাতে সেরকম সামর্থিক মানে সামর্থ্য পেয়ে যাও হঠাৎ করে, তখন মনে হয় যে যদি আমি আমার স্বপ্নটা এতদিন পূরণ করতে পারিনি, এই ছোট ছোট চাহিদাগুলো যদি পূরণ করে ফেলি তাহলে কীরকম হয়। যেরকম এই যে এগুলো আনলাম, প্লাস রিং লাইট আমার তো বহুদিনের স্বপ্ন ছিল, বহুদিনের, সত্যি কথা বলতে অনেস্টলি বলছি বহুদিনের ছিল, যেটা শুধুমাত্র তোমাদেরই জন্য পূরণ হলো। সেরকমই ছোটোখাটো জিনিসগুলো আমরা মনে করি যে যদি আমরা নিজেরা পূরণ করতে পারি, সেরকমই আমি জানি না তোমাদের মানে ওপিনিয়নটা কি, আমার মতো তোমরা একমত নাকি যে মানে কিছু পেলে মনে হয় যে এটা যদি করে ফেলতাম, এই চাহিদাটা যদি পূরণ করতাম, এরকমই হয় আমার মনে হয়। তো আজকের ব্লগটা শুরু করেছিলাম অনেকক্ষণ আগে, তো এখন তো ব্লগটা এন্ড করতে হবে। আর তাছাড়া আজকের যে আমার এই যে পর্দাগুলো লাগানোর পরে তোমাদের কীরকম লাগলো, ঘরের লুকটা আগের থেকে কীরকম করে চেঞ্জ হয়ে গেল, তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তো নিচে তো অবভিয়াসলি কমেন্ট করো। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আর আমি সবার কমেন্টের রিপ্লাই দিই। যখন রিপ্লাই দিতে বসি না, এত কমেন্ট সামনে আসে, তখন যে কী যে ভালো লাগে, মানে ওটার ফিলিংসটা আমি তোমাদের সাথে বোঝাতে পারবো না। তো যদি আমার
আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আমার চ্যানেলটিকে। আর যেতে যেতে যারা ভিউয়ার্স অনুযায়ী শুধুমাত্র আছো, যেতে যেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, সেটাতে প্রেস করে অল বাটনে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলে নিউ নিউ আপডেট সবার আগে তোমার কাছে চলে যায় বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত। আবার বৃষ্টি নেমে গেছে, জানি না মাছের অবস্থা কীরকম হয়, পুকুরের অবস্থা সকালবেলা উঠে মানে কোন সিচুয়েশন দেখতে হয় সত্যি জানি না। তো আশা করছি ঠাকুরের কাছে প্রে করব যাতে কিছু না হয়, মাছ যাতে না চলে যায়। তো এতক্ষণের জন্য সমাপ্ত, বাই বাই। নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি বন্ধুরা, আমি কথা দিচ্ছি, বাই বাই, গুড নাইট। আর সবসময় মুখে হাসিটা রেখে দিও, ঠিক আছে?